নির্বাচনের ডেট কিন্তু ঘোষণা হয়েছে, তুমি কি দেখছো? কবে ভাই? জানুয়ারি 7 তারিখ, আচ্ছা, জানুয়ারির 7 তারিখে ইলেকশন, সংসদ নির্বাচন। হ্যাঁ, সংসদ নির্বাচনের ভোট জানুয়ারির 7 তারিখে। জানুয়ারির 7 মনোনয়নপত্র দেওয়ার শেষ সময় হইলো 30 নভেম্বর, যদি তোমরা কেউ দিতে চাও, এবং মনোনয়নপত্র বাছাই হবে 1 থেকে 4 ডিসেম্বর, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 18 ডিসেম্বর, এবং ইলেকশন হবে হলো 7 তারিখে সকাল 8টা থেকে বিকাল। কোথা থেকে ভাই তথ্যটা বলছেন ভাই? প্রথম আলো। আচ্ছা, ওকে, গুড। হ্যাঁ, এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার হইল গিয়া প্রায় 12 কোটি, 11,96,000। এবং হ্যাঁ, এটা তো ইলেকশনের ঘোষণা। জি, যে ইন্টারেস্টিং। 7 তারিখ অবরোধ তাহলে নিয়ে কথা হলো, জানুয়ারিতে হচ্ছে, জানুয়ারি পার সাত হয়ে ডিসেম্বরে তারিখে আসতেছেন। জানুয়ারি 7 তারিখে কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখো না সালমান, ওইদিন তোমার ভোট হ্যাঁ, দিতে যাইতে হবে। ওই হ্যাঁ, দিন যেতে হবে আর আর কি। কি, ভোট দিতে যাইতে হবে আর ইভেন কি। এনায়েত খুবই ফ্রিলি ট্রাভেল করছে, ইটস ইন্টারেস্টিং, বিকজ আমি এই মাসে যত ইভেন্ট আছে সব ক্যান্সেল করছি। আমার ডিসেম্বরে আমার 5-6টা আছে, আমি বুঝতেছি না যে আমি যাবো নাকি যাবো না। আমি যেরকম নিউজ দেখতেছি, যেরকম বিভিন্ন, আমি মোর স্পেসিফিকলি, আমার কাছে এই নিউজগুলো বারবার আসতেছে ফর সাম রিজন, যে বিভিন্ন ইউনিভার্সিটি বাস পুরানো হচ্ছে, হ্যাঁ এটা হ্যাঁ, আমার কাছে আসতেছে। আমি জানি না, আমি এখনো না মানে না, একটা পুরানো সোর্স ছাড়া হইতেছে, কথা ঢাকা বলবো ঠিক ভার্সিটির না। বাসও তো পুরানো হয়েছে, আমি দেখলাম। সো আমি ঠিক বুঝতেছি না যে আসলে অবস্থাটা কি, কারণ আমি আমি সেম আমি ফাইটস আমি রাইট এমনিতে অ্যাট দ্য সেম বের টাইম। হয়েছি, সত্যি কথা বলতে আমি বের হওয়ার পর আমি একবার শুধু একটা বাস অলরেডি পুরানো এইরকম অবস্থাতে দেখছি, কিন্তু গাড়ি টাড়ি সবই চলতেছে একদম। মানে শুধু প্রাইভেট কারটা হয়তো অবরোধের মধ্যে খুব একটা বেশি বের হয় না, রাত্রেবেলা বের হয় সন্ধ্যার পরে, কিন্তু বাকি সবই চলতেছে। মানে ইয়ে থেকে শুরু করে ছোট বাইক থেকে শুরু করে সবকিছুই, প্রাইভেট কারটা, বাসও অনেক চলতেছে, প্রচুর তোমরা কি চলতেছে। ওই ভিডিওটা দেখছিলা? একটা নিউজ প্রেজেন্টার খুবই সুন্দর একটা ভিডিও করছিল বাংলাদেশেই, কোন চ্যানেল আমার ঠিক মনে নেই, আমি শাউট আউট দিতাম। উনি একটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, রাস্তায় অনেক পানি, এবং উনি আছে, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এটা কোন জায়গায় দাঁড়ায় আছি আমি, দেখছি যে এটা কি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, এটা কি আফগানিস্তান, নাকি এটা মিরপুর, এরকম একটা প্রশ্ন আর কি ওনার। এবং উনি ঢাকার একটা কোথায় যিনি দাঁড়ায় ছিল, তো লোকটা কখন কিন্তু বেশ পরিস্থিতি খারাপ, হ্যাঁ কখন পরিস্থিতি খারাপ হয়ে যায় এটা প্রেডিক্ট করাটা খুব টাফ। তো আমি বাসপুরে নিজের চোখে দেখি নেই, বাস পোড়া অবস্থায় দেখছি, কেউ না কেউ তার মানে নিজের চোখে দেখছে তার কয়েক ঘন্টা আগে। তো টাইম লাইনে কখন তুমি ঝামেলার মধ্যে পড়ে যাবে এটা প্রেডিক্ট করাটা খুবই টাফ, এবং এটা আরো খারাপ কম্পেয়ার টু সারাক্ষণ ঝামেলা হচ্ছে, কারণ হ্যাঁ, সারাক্ষণ সারাক্ষণ ঝামেলা। ঝামেলার ডিসিশন আপনি জানেন যে আপনি বাইর হচ্ছেন না, হ্যাঁ, বাট আপনি যদি না জানেন যে ইটস র্যান্ডম, তখন আসলে ইটস লাইক রাশিয়ান রুলেট হচ্ছে আর কি, পুরাই হুম হুম ভালো উইচ ইজ ভালো। ডেঞ্জারাস আপনারা আসলে। আজকে দুপুরে কে কি দিয়ে খাইছেন? খাসি, সবজি, ভাত। ও, খাসির মাংস। খাসির মাংস কে জানি, কেন জানি অনেকে খাইতে পারে না, গন্ধ লাগে, যাক ভালো একটা, সাটাং হ্যাঁ, খাই। একটা ডিস্টিংক্ট স্মেল আছে আসলে, এটা অনেকের আমার তো এটা আরো ভাল লাগে উল্টা। ও এরকম। এবং এই জিনিসটা আমি রিসেন্টলি দেখলাম, এটা অনেকেরই হয় যে যারা রান্না করে, অনেক সময় রান্না করার প্রসেসে খাবার থেকে অ্যাপেটাইটটা চলে যায়। এটা কি হ্যাঁ আপনাদের হ্যাঁ, ক্ষেত্রে হয়েছে? যে অনেকে যখন মুরগি তারা প্রসেস করে, ওই সেই মুরগিটা তারা নিজে যেহেতু হাত দিয়ে প্রসেস করেছে পুরো জিনিসটা, তারা কেন জানি মুরগিটা খেতে পারতেছে না। সো অনেক সময় হয় যে ফুড প্রিপারেশন করলে আপনার ফুডে অ্যাপেটাইটটা চলে যেতে পারে অনেক সময়।